হরে কৃষ্ণ, শুভ অক্ষয় দ্বিতীয়ার সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে অক্ষয় দ্বিতীয়ায় আমাদের মন্দিরে আমরা যাব। মন্দির থেকে বলেছে আমাদের আজকে চরণ আশ্রয় হবে, তার জন্য আমরা সবাই খুব খুশি। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন খুব ভালোভাবে চরণাশ্রয় করতে পারি। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা যেন আজকে আমাদের পূরণ হয়। চলুন আমার ঠাকুর ঘর দেখিয়ে নিচ্ছি, আসুন। হরে কৃষ্ণ, আজকে আমি ভগবানের পুজো করেছি, পুজো দিয়েছি, প্রসাদ খেয়ে আমরা প্রসাদ নিয়েছি, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এটা কবে কিনেছ? ভগবানকে দর্শন করে নাও, আমাদের ভগবানকে দর্শন করো, সবাই ভগবানকে দেখুন, প্রণাম করুন, সবাই হরে কৃষ্ণ বলুন। তাহলে চলুন, আমরা সবাই এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, কিছু মন্দিরের থেকে সবকিছু আমরা শেয়ার করব আপনাদেরকে, ঠিক আছে? আসুন, হরে কৃষ্ণ। আমরা বলো অক্ষয় থেকে আয়। আপনারা যা করবেন তাই আপনাদের সারা জীবন অক্ষয় থেকে যাবে। তাই আজকের দিনে, আজকের দিনে সবাই মানে খুব ভালো ভালো কাজ করবেন, কোনো মানে নেগেটিভ জিনিস কোনো কিছু বলবেন না, করবেন না, চেষ্টা করবেন যতটা পজিটিভ আছে ততটা পজিটিভ করার। পজিটিভ শোনা যাচ্ছে? পজিটিভ করলে তো কী হবে, আমার আধ্যাত্মিক জীবনে আমরা অনেক কিছু উন্নতি করতে পারবো, ঠিক আছে? এবার যতটা পারবেন আজকে গীতা পড়ার চেষ্টা করুন, গীতা পড়ুন। আজকের দিনে ভগীরথ গঙ্গাকে আহ্বান করে এনেছিল, আজকের দিনে গঙ্গার জন্ম হয়েছিল। আমরা এখন টোটোতে উঠছি, পরে মন্দিরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমরা ভোরবেলা উঠে মাত্র দিন মেলা জপ করেছি, তারপর পুজো পাঠে ব্যস্ত ছিলাম, তো তাই করতে পারি। ভগবান 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 তুমি চরণ ভগবান আমরা আজকে এখন মন্দিরে যাচ্ছি, টোটোতে বসে আছি, টোটোতে বসে বসে আমরা আজকে অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু। অক্ষয় তৃতীয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ, আজকে 23শে এপ্রিল রবিবার অক্ষয় তৃতীয়া তিথি। সনাতন ধর্মাবলী অন্তত গুরুত্বের সঙ্গে এই তিথিকে পালন করে থাকেন। এই তিথিতে এই তিথিতে যদি কোনো পুণ্য কাজ করা হয় তা চির অক্ষয় থাকে, এবং কোনো পাপ কাজ করলে চির অক্ষয় থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো পাপ কাজ করলে অন্য কোনো ভালো কর্মের দ্বারা তা স্থলন করা সম্ভব নয়। উপরিক্ত কয়েকটি লাইন পড়ে অনেকের চিত্তই হয়তো জানার অকিঞ্চনে ব্যাকুল হয়ে উঠেছে, কি এমন মাধ্য রয়েছে। অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের পিছিয়ে
অক্ষয় দিন, অক্ষয় দিন ইহা বিশ্বের তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় প্রাপ্ত হয় না, এটা মানে হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোন শুভ কাজ শুভ কার্য সম্পন্ন হলে তা নিয়মিত কাল চির অক্ষয় হয়ে থাকে। যে কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন এখানে খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়, কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলে বা কারো মনে আঘাত দিয়ে না ফেলে। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। আর এই দিন পুজো জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। পুরোটা দিন কৃষ্ণ চিন্তনে কাটানোর প্রয়াস করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিন সে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল, এই দিন বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম ধরণীতে আবির্ভূত হন। এদিনই রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্ত্রে নিয়ে এসেছিলেন। অক্ষয় তৃতীয়া তিথিতেই বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন। এই দিন দেবী অন্নপূর্ণা দেবী আবির্ভাবে অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগের উদয় হয় এবং সেদিন থেকেই ত্রিবেদের প্রতিপাদ্য ধর্মের প্রবর্তন হয়। এই তিথিতে কুবেরের কাজ সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে আশীর্বাদ করেন। এদিন কুবেরের লক্ষ্মীর লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে সক্ষ প্রেমের পারকাষ্ঠা ভক্তরাজ সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল রাজা গ্রহণ করে সক্ষ প্রেমের উচ্ছন্ন দৃষ্টান্ত জগতের মুখে স্থাপন করেন। এই দিনই দুঃখ শাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যায় এবং দ্রৌপদীর পূর্ণ আত্মসমর্পণকে ভগবান সম্মান করে অনন্ত আকারে নিজেকে বস্ত্রের মাঝে সৃষ্টি করে তার সর্বপ্রেমের ভক্তি দ্রৌপদীর সম্মানকে রক্ষা করে। শরণাগতকে ভগবান রক্ষা করেন তার উজ্জ্বল দৃষ্টান্ত অক্ষয় তৃতীয়া তিথিতে। এই দিন থেকে পুরীধামে জগন্নাথকে রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। জয় রাধা গোবিন্দ, জয় অক্ষয় তৃতীয়া। আমি এখানে নামবো, আমি নামবো না।